হে জগতবাসী, সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ। তো আপনাদের সামনে আমি শামিম আলী চিস্তি একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হবে 18,000 মাখলুকাত নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। আল্লাহ তো সমান বিচারক, কাহার প্রতি অবিচার করেন না, কিন্তু আমাদের মাথায় কিছু কিছু বিষয় ধরে না, বুঝিতে পারি না, তাই মনে মনে ভাবি আল্লাহ কি অবিচার করেন। যেমন আল্লাহ সমস্ত রূহ বা আত্মা একসাথেই সৃষ্টি করিয়াছেন, কিন্তু একটি বিষয় বুঝিতে পারি না, সমস্ত রূহ বা আত্মা যদি একই সমানে সৃষ্টি করিয়া থাকেন, তাহলে কিছু আত্মা জন্ম নিল 17,999টি মাখলুকাতে, আর 18,000 হইতে এক শুধু মানুষেই জন্ম নিয়েছে। তাহলে মানব জন্মটা তো শ্রেষ্ঠ জন্ম, একদল মানুষে জন্ম নিল এবং বাদবাকি আত্মাগুলো প্রাণী জগতে চলে গেল। এখন আমাদের বোঝার বিষয় হইল, সৃষ্টির শুরুতে সমস্ত আত্মাকে একসাথেই সৃষ্টি করা হইল। যাহারা প্রাণী জগতে গাছপালাতে এবং পানির তলদেশে জন্ম হইয়া গিয়াছে, এখন কথা হলো যেই আত্মাগুলো মানুষে জন্ম নিল সে আত্মাগুলোর কি পূর্ণতা ছিল, এবং যাহারা বন্য প্রাণী গাছপালাতে চলে গেল বা জন্ম নিয়েছে, তাহাদের এমন কি পাপ বা অপরাধ ছিল। একই সাথে একই সমানে সৃষ্টি হইল, মানুষ শান্তিময় ও শ্রেষ্ঠ হইয়া আসিয়া গেল। তাহলে কি 18,000 মাখলুকাতের মাঝে 17,999টি মাখলুকাত বিনা দোষেই দোষী হইল? যদি তাই হয়, তাহলে আল্লাহ অবিচার করিল? না, অবশ্যই না, আল্লাহ কখনো কোনো বিষয়ে অবিচার করেন না। হ্যাঁ, আল্লাহ অবিচার করেন না, তাহলে কোন বিচারে 18,000 মাখলুকাত থেকে 17,999টি মাখলুকাত প্রাণী জগতে জন্ম নিতে হইল? এক সমানে সমস্ত আত্মা সৃষ্টি হইয়া তো কোনো পাপ করে নাই, আবার আল্লাহ তো অবিচার করেন নাই, কোন কারণে তাহারা এই শাস্তি ভোগ করিবে? বন্য প্রাণীর তো কোনো বাড়িঘর নাই, পাকশাক করে খেতে পারে না, এবং জীবিত এক পশুকে আর এক পশু জীবিত ধরিয়া জীবিত কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। যেই পশুটি অন্য পশুকে জীবিত ছিঁড়ে যেই পশুটি অন্য পশুকে জীবিত ছিঁড়ে খাইতেছে, আরেক পশু আসিয়া একেও কামড়ে জীবিত ছিঁড়ে বিড়ে খাবে। কিন্তু আমরা যাহারা মানুষ হইয়া জন্মাইয়াছি, আমাদের একটা স্বাধীনতা আছে যে এই মুহূর্তে আমাকে কেউ মারতে আসবে না বা কামড়াতে আসবে না বা কামড়ে খেতে আসবে না। আমরা মানুষ, স্বাধীনতা আছে, ওই প্রাণীদের কোনো স্বাধীনতা নাই। তাহারা কোন কারণে ঠকিল? যদি বলা হয় আল্লাহ সমস্ত আত্মাকে কাতারবদ্ধ হইয়া দাঁড়াইতে বলিয়াছিল, একজন আত্মা অন্য আত্মাকে ধাক্কা মেরেছিল বা খোঁচা মেরেছিল বা মারামারি করিয়াছিল, এই জন্য সেই আত্মাগুলোকে বন্য প্রাণীতে পাঠাইয়া দেওয়া হইল, তাই বলে এতটুকু অপরাধে আত্মাগুলোকে গাছপালা পশু পাখিতে জন্ম নিতে হইল? অল্প কোনো অপরাধে কি মানুষকে ফাঁসির দড়িতে দেওয়া হয়? তাই বলে কি জন্ম জন্মান্তর সাজা দেওয়া যায়? নিশ্চয়ই আত্মাদের আরও কোনো গভীর অপরাধ আছে। যদি আল্লাহ আমাকে আপনাকে দয়া করে বোঝার তৌফিক দান করেন, তা অবশ্যই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তবে আজকের এই কথাগুলো আলোচনাগুলো যে করা হলো, যে আমি শামিম আলী চিস্তির লেখা
যে শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার যে গ্রন্থটি, সেই গ্রন্থটি থেকে আপনাদের কি একটি আলোচনা শোনানো হইল। তবে আপনাদের চিন্তা চেতনায় এই আলোচনাটি কি বোঝানো হলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আজ এ বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।